হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সামনে দু হাজার সালে জানুয়ারি মাসে ক্লাস টেনের দেওয়া মডেল অ্যাক্টিভ টাস্কের ইংলিশের সমাধান ট্রেনে হাজির হয়েছি তো এখানে দেখো চারটি অ্যাক্টিভিটি রয়েছে এবং টোটাল মার্কস রয়েছে তোমাদের টোয়েন্টি মার্কস ওকে এবং লাস্ট দিকে একটা দেখো তোমাদের প্যারাগ্রাফ রয়েছে কি রয়েছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তো আজকে আমি এই ভিডিওতে ডিটেলসে তোমাদের আলোচনা প্লাস তোমাদের সমস্ত অ্যান্সার দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো ফার্স্ট যেটা রয়েছে দেখো এটা কিন্তু মাধ্যমিকে তোমাদের মাথায় রাখবে মাধ্যমিকে এই ফেজাল ভার্ট কিন্তু তিন নাম্বার আসবেই এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এখানে কি বলা হয়েছে দেখো যে এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এরই স্বপক্ষে একটা লিস্ট দেওয়া আছে দেখো টার্নডাউন সেটাউট পুট উইথ এই তিনটে ফেজাল ভাবের ভিতরে যে কোনো যে দুটো সঠিক হবে সেটা এই বক্সে লিখতে হবে ওকে তো ফার্স্ট যেটা রয়েছে দেখো যে দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রোপোজাল তো রিজেক্টেড মানে বাতিল করে দেওয়া ম্যানেজার তার প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলো বাতিল করলো ঠিক আছে তো রিজেক্টেডের যে তোমার ফেজাল ভাব হয় সেটা হচ্ছে টার্ন ডাউন ঠিক আছে টার্ন ডাউন কিন্তু এবার টার্ন ডাউন যদি এখানে লিখো তাহলে এই যে হবো যদি এটা লিখো তাহলে তোমরা হাফ নাম্বার পাবে কেন বলো তো তার কারণ হচ্ছে এই যে সেন্টেন্সটা যে টেন্সে রয়েছে আমাদেরকে এই ভাবটাকে অর্থাৎ ফেজাল ভার্বটাকে সেই টেন্সে নিয়ে যেতে হবে ওকে তো এখানে যে মূল ভাব রয়েছে রিজেক্টেড অর্থাৎ ভি টুও রয়েছে পাস্ট সেই জন্য এই টার্ন ডাউন এটাকে পাস্ট করতে হবে তাহলে কী হবে টার্নের সাথে ইডি যোগ হবে টার্ন ডাউন ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে এই বক্সে লিখতে হবে টার্ন ডাউন দুই নম্বরটা রয়েছে দেখো যে সি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস টলারেট মানে সহ্য করা সে অভ্যাস সহ্য করতে পারে না তো এখানে টলারেট এই শব্দটা মূলভাব এবং এটাকে ভিউওয়ান রয়েছে তার কারণ বলতো তার আগে দেখো মডাল ভাব রয়েছে তো মডাল ভাব ক্যান কুড মে মাইট এই সমস্ত যে মডাল অক্সেলের ভাব থাকলেই তারপরে যে ভারটা বসে সে সর্বদায় ভিওয়ান বসবে অতএব আমাদের এখানে এই টার্ন যে তো হয়ে গেল সেট আউট এবং পুট আপ উইথের ভিতরে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে তো এর যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমার পুট আপ উইথ তো এই পুট এই যে শব্দটা অর্থাৎ এই যে ভার্বটা ভি ওয়ান ভি টু ভিতরে একই অর্থাৎ পুট 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 সেই এখানে যেটা আছে সেটাই বসে যাবে পুট আপ উইথ আশা করছি বুঝতে পেরেছ আর সেট আউট মানে যাত্রা করা এবার অ্যাক্টিভিটি টুতে যেটা রয়েছে দেখো যে জয়েন দ্য ফলোয়িং পিয়ার্স অফ সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে দুটো বাক্য রয়েছে এই দুটো বাক্যকে জয়েন করতে হবে জয়নিং বলা রয়েছে ঠিক আছে এবং কী দিয়ে জয়নিং করতে হবে এটাও কিন্তু বলা নয় এটা অর্থ অনুযায়ী করতে হবে ওয়ান অর্থাৎ এটা দেখি ওয়াক স্লোলি ইউ উইল ফেল বলছে তুমি ধীরে মানে ওয়ার্ক স্লোলি ধীরে ধীরে হাঁটো ইউ উইল ফেল তুমি ফেল করবে অবশ্যই ফেল করবে তাই না তো এখানে দেখো যে ওয়াক স্লোলি বলতে এখানে প্রথমে ভাব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে তোমাকে এখানে বলা হচ্ছে তাহলে এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে একটা এটা কন্ডিশনাল সেন্টেন্স হবে কন্ডিশনাল বলতে শর্তমূলক অর্থাৎ যদি তুমি স্লোলি হাঁটো আস্তে আস্তে হাঁটো তাহলে তুমি ফেল করবে তাহলে এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়েছে ইফ দিয়ে জয়নিং করতে হবে তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি ইউ উইল ফল ভুল ভালো এটা ফল মানে পড়ে যাবে যদি তুমি সুলো আস্তে আস্তে হাঁটো পড়ে যাবে এটা তো মানে হয় না বই পড়তে বোঝা যে তাই না কন্ডিশনাল প্লাস বই পড়িত যে তুমি ধীরে ধীরে হাঁটো তুমি পড়ে যাবে কখনোই ধীরে ধীরে হাঁটলে পড়ে না মানে দ্রুত হাঁটলে পড়ে যাবে সেই জন্য আমাদের অ্যান্সারটা হবে নেগেটিভ অর্থে কী লিখবো ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি যদি তুমি ধীরে ধীরে না হাঁটো ইউ উইল ফেল তাহলে তুমি পড়ে যাবে তাহলে এখানে আমাদের নতুন যোগ হলো ইফ ইউ ডু নট ওকে অ্যান্সারটা তোমরা দেখে নিচ্ছ নাম্বার বি যেটা দেখো যে সালমা অন দ্য ফার্স্ট প্রাইজ সালমা প্রথম প্রাইজ জিতেছিল আই নো ইট তো এই সেন্টেন্সটা কী দিয়ে তোমার জয়নিং হবে এটা একটা ক্লোজ হবে কি ক্লোজ হবে নাউন ক্লোজ মাথায় রাখবে যদি দ্বিতীয় বাক্যের দিকে তাকাবে দ্বিতীয় বাক্যের শেষে যদি ইট শো তারপর তোমার দ্যাট তারপর দিস এই সমস্ত শব্দ থাকে তাহলে সেটা নাউন ক্লোজ হবে এবং এই বাক্যটাকে আগে লিখতে হবে এবং ওই ইট সো দিস দেটের পরিবর্তে অর্থাৎ সেই জায়গায় দেট বসাবো তারপর দ্বিতীয় বাক্যটা আগে লেখাবো এটা হচ্ছে অবজেক্টুয়ে ভার্ভ আরেকটা হয় যদি এই ইটটা দ্বিতীয় দ্বিতীয় প্রথমে থাকে তাহলে সাবজেক্ট ভার্ভ হয় আর তখন অ্যান্সারটা শুরু হয় প্রথমে দেড় দিয়ে দেড় দিয়ে শুরু হবে তারপর প্রথম বাক্যটা এবং দ্বিতীয় বাক্যটা আশা করছি এই দুটো রুলস যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে ক্লোজ দিয়ে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই দুটো দিয়েই কিন্তু পরীক্ষায় আসে তাহলে এখানে অ্যান্সারটা কী হবে এই ইটটাকে আমরা বাতিল করবো ইটার জায়গায় কী লিখবো দ্যাট তাহলে কী লিখবো আই নো দ্যাট প্রথম বাইক করে কী আছে সালমা অন দ্য ফার্স্ট প্রাইজ ক্লিয়ার আশা করছে এটাও বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো আবার তোমরা ভিডিওটা পিছন দিকে নিয়ে এসে আবার একটু দেখো কেননা এই দুটো রুলসই যথেষ্ট এবং নন ক্লোজের ক্ষেত্রে আশা করছি তোমাদের এই ধরনের যদি কোনো গ্রামার ভবিষ্যৎ আসে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষায় তাহলে করে নিতে পারবে এবার নাম্বার সি যেটা রয়েছে দেখো যে হি ক্যান নট কাম হিজ ব্রাদার ক্যান নট কাম অর্থাৎ সে আসবে না আসতে পারবে না তার ভাইও আসতে পারবে না অর্থাৎ দুটোই যদি নেগেটিভ অর্থ হয় তাহলে আমরা নাইদার নর দিয়ে জয়নিং করব আর দুটোই যদি পজিটিভ হয় তাহলে আয়দার দি জয়নিং করবো তাই একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো যে নট অর্থাৎ নেগেটিভ থাকলে নাইদার নর এবার আমাদের নায়দার নর সাধারণত কোথায় বসে আমরা দেখব এই যে দুটো বাক্য রয়েছে এই দুটো বাক্যের ভিতরে যেটা অমিল রয়েছে অমিল একই রকম নয় তার আগে একটার আগে নাইদার আর একটার আগে নট ঠিক আছে তার অমিল কি রয়েছে হিটা আর হিজ ব্রাদারটা মানে সে এবং তার ভাই আলাদা আর এখানে দেখো ক্যান নট কাম ক্যান নট কাম মিল আছে তাহলে মিলের ভিতরে একটা রাখতে হবে আর অমিলের ভিতরে সেটা আগে একটা আগে নাইদার আর একটা আগে নর তাহলে এখানে প্রথমে লিখবো নায়দার হি নর হিজ ব্রাদার ক্যান কাম যেহেতু এটা ভারবে একটা বসাতে হবে ক্যান নটের জায়গায় নটটা বাদ যাবে নাইদার মানেই কিন্তু নট ঠিক আছে তাহলে উত্তরটা আবার দেখে ভালো করে দেখে নাও নাইদার হি নোয়ার আর হিজ ব্রাদার ক্যান কাম আশা করছি বুঝতে পেরেছো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক দাও কমেন্ট করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আর ইংলিশে যদি তুমি একটু ভালো করে পড়তে চাও বা একটু জানতে চাও তাহলে আমাদের ইংলিশে যে সমস্ত ক্লাসগুলো করা রয়েছে সমস্ত ক্লাসের প্লে লিস্ট দেওয়া আছে সেগুলো তুমি দেখে নাও এবং আমাদের আরেকটা চ্যানেল রয়েছে ইংলিশ ডাইজেস্ট হ্যাঁ যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড মানে সেটা সাবস্ক্রাইব করো তাহলে ওখানে ইংলিশের সমস্ত কিছু তোমরা সমাধান সব থেকে পেয়ে যাবে সব কিছু তোমাদের ইংলিশের সমস্ত ক্লাসের ওখানে আলোচনা করা হয় ওকে যাই হোক এবার আমরা অ্যাক্টিভিটি থ্রি যেটা দেখব কী রয়েছে ইন দ্য ব্ল্যাংকস উইথ সুইটেবল প্রিপোজিশনস অর্থাৎ প্রিপোজিশান দিয়ে শূন্যস্থান পণ্য করতে হবে তো এখানে কী বলা আছে কোনো প্রিভিশন দেওয়া নাই তাহলে কি দ্য মেন সেট ড্যাশ চেয়ার মানুষ সাধারণত চেয়ার উপর বসে তাহলে এখানে তোমার অন হয়ে যাবে অন দ্য চেয়ার ঠিক আছে নাম্বার টু রয়েছে দেখো দ্য বয় ড্রাইভ ড্রাইভ মানে সাঁতার কেটে যাওয়া ড্রাইভ ইন টু হবে হ্যাঁ ইন টু এখানে তোমার লিখে নেবে লিখে দিয়েছি দেখো ইন টু আই এন টিও ইন টু নাম্বার সি রয়েছে সি ইজ গোয়িং টু স্কুল এখানে টু হবে ঠিক আছে তাহলে তিনটে কী হলো একটা অন একটা ইন্টার একটা হয়েছে টু এবার আমাদের রাইটিং সেকশান নাম্বার ফোর জিট রয়েছে অ্যাক্টিভিটি ফোর আগে দেখিনি তারপর রাইটিংটা বলে দিচ্ছি লিখে দিচ্ছি কী রয়েছে দেখো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এইটি হয়েছে সাবজেক্ট অর্থাৎ নিউজ পেপার পড়ার উপকারিতা জানি মানে সম্পর্কে একশোটা শব্দে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইউজ দ্য ফলোইং হে পয়েন্টস এ পয়েন্টসগুলো ব্যবহার করতে হবে কি পাওয়ারফুল মিডিয়াম প্রোভাইডস ইনফরমেশনস বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ডিমেরিট অ্যান্ড কনক্লুশন তো চলো নিই আমাদের এই প্যারাগ্রাফটা তো অ্যানসারটা তোমরা দেখে নাও এখানে একটা ফার্স্ট এটা তোমরা হেডিং দেবে হেডিংটা দেওয়া আছে ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার তো এটা পড়ে তোমাদেরকে আমি সময় নষ্ট করছি না তোমরা একটু দেখে নেও তবে একজাস্ট আমি রিডিং করে দিচ্ছি ছোট্ট করে নিউজ পেপার ইজ দ্য স্ট্রংগেস্ট কমিউনিকেশন টুল ফর দিস মডার্ন টাইম ইট ক্যান স্প্রিন্ট দ্য নিউজ অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড উইদিন এ কাপল অফ মিনিটস ইট ইজ দ্য বেস্ট মিডিয়াম টু গেট কানেক্টেড উইথ দ্য ইন্টায়ার ওয়ার্ল্ড উই ক্যান লার্ন অ্যাবাউট এভরিথিং ফ্রম ইট

তোমরা দেখে নাও এবং লাস্ট যে শব্দটা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটা এটা হচ্ছে কনক্লুশন কি অ্যাজ এ গ্রেট মিডিয়াম অফ কমিউনিকেশন স্প্রিড নিউজ অ্যান্ড পজিটিভিটি উই অল নিড টু রিড নিউজ পেপার ভেরি অফেন ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের জানুয়ারি মাসে দেওয়া মডেল একটি টাস্কের ক্লাস টেনের পূর্ণাঙ্গ সমাধান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এবং সমস্ত সাবজেক্টের সমস্ত সাবজেক্টের অ্যান্সার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি করে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে